এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। মূলত বাগানটির বয়স এখনো এক বছর এর কাছাকাছি। এখানে বন্ধুরা আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো একটি কমলা বাগান। এটি হলো মূলত দার্জিলিং কমলা। এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। মূলত বাগানটির বয়স এখনও এক বছর এর কাছাকাছি। এখানে তিন সারি করে আসলে কমলার চারা রোপণ করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং সতেজ হয়ে যাচ্ছে। প্রতিটি সারিতে এটির গাছগুলো পরিপূর্ণতা পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোতে আজকে এটি পরিচর্যা করা হয়েছে মূলত আগস্ট মাসের মাঝামাঝি সময়। আপনি যখন পরিচর্যা করবেন তখন নিয়মিত প্রায় 10 থেকে 15 দিন অন্তর অন্তর বিষ প্রয়োগ করবেন এবং এক দেড় মাসের মধ্যে পুরো বাগানটি এভাবে পরিচর্যা করে দিবেন, তাহলে গাছগুলো আরও সুন্দর হয়ে উঠবে। তো আসলে দার্জিলিংয়ের যে কমলা সেটি আসলে 3 বছর বা 3 থেকে 4 বছরের মধ্যে আসলে ফলন আসে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটার ফলন আসবে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 1 বছরের মাঝামাঝি এই গাছটিতে অবশ্যই খুব সুন্দরভাবে এই গাছটি বেড়ে উঠেছে। প্রত্যেকটি গাছ আসলে এখনও সতেজ হয়েছে। আজকে সকালেই বিষ প্রয়োগ করা হয়েছে। শুরুর দিকে যেই বিষ প্রয়োগ করা ছিল এবং যত্ন ছিল এবং 1 বছরের মাথা যেগুলো থাকবে এগুলোর যত্ন করার ধাপগুলো অন্যরকম থাকবে। আপনারা অবশ্যই জেনে বুঝে এবং আপনার নিকটস্থ কৃষি কর্মকর্তার কাছ থেকে জেনে যে কী ধরনের কখন কোন সময়ে কী বিষ লাগবে সেটা অবশ্যই আপনারা দেখবেন। আর নিয়মিত ছত্রাক এবং পোকামাকড় আক্রমণ থেকে মুক্ত থাকার জন্য বিষ প্রয়োগ করবেন। আরেকটা বিষয়ে আমি বলে রাখি, যেই গাছগুলো কলমের গাছ হয় সেগুলো এর নিচ দিয়ে অনেক সময় কুড়ি মেলে বা ড্যাম শাখা প্রশাখা বের হয়। আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, কারণ এর নিচের যে অংশটা সেটি হলো জাম্বুরার অংশ। এখান থেকে যদি কোনো কুড়ি বের হয় তাহলে সেটা জাম্বুরা গাছ হয়ে যাবে, যার জন্য যে জোড়াটা আছে তার উপর থেকে যেই শাখা প্রশাখা বের হয় সেগুলো রাখবেন, আর নিচের দিকে যেগুলো বের হয় সেগুলো কেটে দেবেন। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি এই দার্জিলিংয়ের কমলা। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি এই দার্জিলিংয়ের কমলা বাগান থেকে। আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় ছোট পরিসরে এভাবে কমলার চাষ করতে পারেন।